সব আমার, কিন্তু চোখ বুঝেলে হয়ে যাবে সব কামা। কেউ ভাবি না কে কোথাকার, কোথায় চলে যাব, কবে আসব, কবে দেখা হবে। তাই সেই নিয়ে আমার নিজের অ্যালবাম দিয়ে গানটা শোনাই। গানের কথা বলছে, ওরে আপন আপন ভাবি যারে, সে তো আপন না, সে তো আপন না। এই দুনিয়া আমার দয়াল হরি আপন কেহ না। ভেবে দেখু, 18 মোকামে হয় মানব দেহ সৃষ্টি, বাবার চার মায়ের চার আর ভগবানের দাস, এই হলো আমাদের দেহ কর্তা। মানে 18 মোকামে মানব দেহ সৃষ্টি হয়, 9 মাস 13 দিনে আসে মায়ের বুকের অমৃত, যেটা খেলে আমরা বেঁচে থাকবো, কিন্তু 10 মাস 10 দিনে আমাদের প্রসব হয়। ভেবে দেখুন, 1 মাস আগে কিন্তু ভগবান আমাদের জন্য আহার পাঠিয়ে দিয়েছে যে এই জীবটা গেলে ভবে, এই খাবে, তাই না বাবা? কিন্তু আমরা, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলে কলেজে প্রফেসর হবে, আমরা কত চিন্তা করি। তাই কেউ কারণ নয়, কেউ নয়। তাই গানের কথায় বলেছি, এ দুনিয়ায় দয়াল ছাড়া আপন কেহ না, এ দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না। ওরে টাকা, আমার বাড়ি, আপনি একদিন যাবে পারি, কাঁদবে না কেউ পিছে তাকিয়ে, সেই তো আমার যাবে দৃষ্টি এড়িয়ে। দৃষ্টি যখন দাঁড়িয়ে যাবে না মা, কেউ তখন আমার থাকবে না। আপনার ছেলেটা কখনো বলবে না আমার বাবা মারা গেছে আমি বাবার সাথে যাব, আমার মা মারা গেছে আমি মায়ের সাথে যাব, কেউ বলবে না। শুধু বলবে, ও মা তুমি কেন গেলে, মা আমাকে একা রেখে তুমি কেন চলে গেলে। খুব কাঁদবে, কিন্তু আপনার সঙ্গে যাত্রী কেউ হবে না। তাই বলছে, আমার আমার যখন আপনি বুঝতে পারবেন যে আমি কে, সবচেয়ে
থেকে বড় প্রশ্নের উত্তর এটাই যদি আমি জানতে পারি যে আমি কে, আমাদের মধ্যে কোনো পাপ অহংকার বিতৃষ্ণা ভাব থাকবে না। তাই বলছি কি, আমার ছেলে আমার মেয়ে কেউ তো কারোর নয়। একটু সবাই মিলে বলুন না, আমার রাধা গোবিন্দর নাম নিয়ে সবাই মিলে একটু বলুন না, আর কালকের হয়তো বেঁচে থাকবো কি জানি না, আজকের এই সুযোগ পেয়েছি আপনাদের চরণ ছাড়া আমি করবো না। তাই মায়ের কাছে অনুরোধ করছি, মা গো সবাই মিলে সবাই মিলে একটু, কেউ যেন না বন্ধ যায়, তাহলে কিন্তু তার বড় পাপ হবে গো মা। আমি সবাই মিলে করো জোরে বিনতি করে বলছি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়া তো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়াল দুধের আমার বাবা মার সাধ্য নেই যে সিন্ধু দাস বাউলকে পৃথিবীতে আনা। আমরা এক ঘন্টা কেউ নিচে মাথা উপরে পা দিয়ে থাকতে পারি মা, কেউ পারি না। তার যদি না কৃপা হয় কখনো পৃথিবীতে আসা সম্ভব নয়। আর কে খাওয়া তো আমাদের অন্ন জল, আমাদের মাতৃ যদি খায়, আমার মা যদি খায়, সেখান থেকে নারীর বসে হয়ে আমাদের খাওয়ার জমাত। তাই সব কিছু প্রকল্প আমার ভগবানের। তাই বলছি, যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়া তো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়াল দুধের মাল, আমার ছেলে কি খাবে এটাই ভেবে যাই, আমার মেয়ে কি খাবে এটাই ভেবে যাই। তাই না, সকাল না হতে হতে আমার বাবা দাদা কাকারা দুটো পয়সার জন্য পৃথিবীর প্রান্ত থেকে সে প্রান্ত চলে যায়, কারোর আসে জীবন কারোর আছে আসে না, দুটো স্পর্শার জন্য সংসার বাঁচা বার্তা কি দেয়, আমার সংসার আমার সংসার, আমার ছেলে বউ কি খাবে, আমার স্ত্রী আপন স্বজন পরিবার কি পড়বে, এটাই নিয়ে আমার বাবার চিন্তা সবসময়। মাকে আমরা তুলে ধরি, অবশ্যই মা পৃথিবীর থেকে সবার বড়, কিন্তু আগে জন্ম বাবার। তাই আমাদের বাবাদের চরণে শতকোটি প্রণাম, আর মায়েদের চরণে শতকোটি প্রণাম। মায়েরা একটু হলেও বলবেন, যখন আপনার স্ত্রী বা আপনার স্বামী কিংবা আপনার দাদা ভাই কেউ বাইরে কাজে যায়, ভগবানের চরণে একটু থাকবেন যে হে দয়াময়, ঠিক সন্ধ্যা হলে যেন আমার স্বামীটা বাড়িতে ফিরে আসে, আর কিছুই চাই না। তাই বলছে কি, আমার ছেলে কি খাবে এটাই ভেবে যা,
আমার মেয়ে কি খাবে এটাই ভেবে যা, এই দুনিয়ায় দয়াল ছাড়া আপন কেহ না, এই দুনিয়ায় দয়াল ছাড়া আপন কেহ না। আমার বাড়ি কলকাতায়, কলকাতা এত সুন্দর পরিবেশ মা কি বলবো আপনাদের কাছে। যখন স্বামীটা বাইরে কাজে যাবে তখন বউটা বলবে, এই দেখো আমার আজকে বিরিয়ানি ভালো লাগছে না, আজকে তুমি ফ্রাইড রাইস নিয়ে আসো। ভগবানের নামটা দূরের কথা, বলে ভক্ত করে ভক্তি, ভক্তি টানে শক্তি, শক্তি টানে গতি, গতি টানে পতি। কারণ এখানে আজকের ভগবান বিরাজ করছে, সেই জন্য আপনারা এখানে এসেছেন। আর আপনাদের এখানে ভক্তি আছে, কারণ যেখানে ভক্তি আছে সেখানে সত্য আছে, আর যেখানে সত্য আছে সেখানে ধর্ম আছে, আর যেখানে ধর্ম আছে সেখানে পাঁচটা আধার আছে। যেখানে সত্য থাকে সেখানে ভগবান থাকে, আমি জানি। কারণ আপনারা অবশ্যই বাবা মার জন্য, আপনাদের স্বামীদের জন্য ভগবানের কাছে অবশ্যই যান। টাকার মোহে সবসময় ছোটেন না আপনারা, টাকার মোহ সবসময় ভালো না। কারণ যখন টাকা আসবে মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হবে, তাই গানের মধ্যে বলেছি। অরেথের মোহে অন্ধ হয়ে কিন্তু বলে সময় থাকতে করুণায় অপচয়, কিন্তু বলে সময় থাকতে করুণায় অপচয়। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু হলো আমাদের সময়। এক সেকেন্ড চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, কেউ তপস্যা করলেও সে জীবন সে সময়টুকু ফিরে পাওয়া যায় না। তাই এই সময় মাগো কেউ হেলায় হারাবেন না, কেউ কেউ না। যতক্ষণ সময় পাবেন ততক্ষণ একটু তার নামে ডাকবেন, এক মিনিট হলেও। তাই সবাই মিলে বলুন, জয় জয় সিদ্ধেশ্বরী মা, নাম করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সিন্টু বলে সময় থাকতে করুণায় অভিনয়, সিন্টু বলে সময় থাকতে করুণায় অভিনয়, এই দুনিয়ায় দয়াল ছাড়া আপন কেহ না, এই দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহ না।
আপন কেহো না। এই দুনিয়ায় দয়াল হরি ছাড়া আপন কেহো না। ও গো দয়া মা, ও গো দয়া অসংখ্য ধন্যবাদ।